Hello viewers, welcome to IT Academy. আজ আমরা শিখব Microsoft Word-এর পিকচার অপশনের কাজ। আমি প্রথমে যদি একটি ডকুমেন্ট ওপেন করে নেই, তাহলে আমি কি ডকুমেন্ট ওপেন করার পর আমি ইনসার্ট মেনুতে ক্লিক করার পর পিকচার অপশনটি পাবো। পিকচার অপশনে ক্লিক করে আমি এই পেজে যে কোনো জায়গায় একটি পিকচার অর্থাৎ ছবি অ্যাড করতে পারবো। তো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই পেজে কিছু পিকচার এড করতে পারি। মনে করেন আমি এখানে একটি পিকচার এড করব, তার জন্য আমার ইনসার্ট মেনু থেকে পিকচার অপশনে ক্লিক করতে হবে। আমি পিকচার অপশনে ক্লিক করলে আমাকে ইনসার্ট পিকচার অপশন দেওয়া হবে। এখান থেকে আমি খুঁজে বের করব কোন জায়গা থেকে পিকচার এই পেজে নিয়ে আসব। তো এর জন্য আমার যে জায়গায় পিকচার আছে সেই জায়গাতে আসতে হবে। আমি যদি ডেস্কটপে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমার এখানে কোনো পিকচার থাকে তাহলে আমি নিয়ে আসতে পারবো। যদি আমি এখান থেকে এই পিকচারটি ক্লিক করি, ক্লিক করার পর ইনসার্ট করি, তাহলে এখানে পিকচারটি চলে আসবে। এবং এই পিকচারটিকে ফরম্যাটিং করার জন্য পিকচার ফরম্যাট অপশন আসবে। অপশন থেকে আমি এই পিকচারটিকে ফরম্যাটিং করে নিতে পারবো। আমি প্রথমেই এই পিকচারটি ইচ্ছা করলে ছোট বড় করতে পারবো এবং এই পিকচারটি যে কোনো জায়গায় মুভ করার জন্য আমার প্রথমেই এখানে রপ টেক্সট অপশন আছে, এখানে ক্লিক করার পর এখান থেকে ইন লাইন অথবা স্কোয়ার অথবা টাইট থট টপ অ্যান্ড বটম বিহাইন্ড টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট এবং মোর লেয়ার অপশন, এই অপশন থেকে পিকচারটি ফরম্যাটিং করে নিতে পারবো। যদি আমি থট অপশনে ক্লিক করি, ক্লিক করার পর এই ইমেজটিকে যে কোনো জায়গায় নিয়ে এসে বসাতে পারবো। ইচ্ছা করলে আমি ছোট বড় করতে পারবো এবং এই লেখাগুলো সিলেক্ট করার পর আমি এখান থেকে হোম মেনু থেকে জাস্টিফাই করে নিতে পারবো এবং সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো আমার ইচ্ছা মতো। এখন এই ইমেজটিকে বিভিন্নভাবে ফরম্যাটিং করা যায়। ইমেজ সিলেক্ট করার পর এখানে পিকচার টুলস ফরম্যাট অপশন আছে, এখান থেকে আমি ক্লিক করে ইমেজটি ফরম্যাট করতে পারবো। যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তাহলে পিকচার সিলেক্ট করার পর এখানে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশনে ক্লিক করে এখানে কিপ চেঞ্জ ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এভাবে আমি পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। রিসেট পিকচার ক্লিক করার পর আমি এখান থেকে কারেকশন করতে পারি, এখান থেকে বিভিন্ন কালার কারেকশন করতে পারি, কালার আমি চেঞ্জ করে দিতে পারি। এভাবে পিকচার ফরম্যাটিং করা যায়। এখান থেকে আমি আবার রিসেট করতে পারি। আমি এখানে কালার অপশন থেকে বিভিন্ন কালারের পিকচার আমি করতে পারি। এখান থেকে আর্টিস্ট অপশন থেকে এখানে বিভিন্ন আর্ট তৈরি করতে পারি এবং এখানে কম্প্রেস পিকচার থেকে ইমেজটি কম্প্রেস করে নিতে পারি। আর আমি যদি চাই এই পিকচারটিকে আরও চেঞ্জ করব, তাহলে এখান থেকে পিকচার চেঞ্জ করে আমি নিতে পারি। আমি ইচ্ছা করলে পিকচারের যে অপশনগুলো প্রয়োগ করা আছে এই অপশনগুলো রিসেট পিকচার ক্লিক করে রিসেট করে নিতে পারি। যদি আমার এখান থেকে কারেকশন করা হয়ে থাকে, আমি এখান থেকে রিসেট পিকচার করে নিতে পারি। এখান থেকে পিকচারের স্টাইল আমি চেঞ্জ করে দিতে পারি। বিভিন্ন পিকচারের স্টাইল থাকে, স্টাইলগুলো আমি চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে পিকচারের একটি বর্ডার আমি দিয়ে দিতে পারবো। এখান থেকে পিকচারের ইফেক্ট আমি প্রয়োগ করতে পারবো, বিভিন্ন ইফেক্ট এখান থেকে প্রয়োগ করা যাবে। আবার এখান থেকে পিকচার লেআউট অপশন থেকে এখানে পিকচারের লেআউট চেঞ্জ করে নিয়ে নেওয়া যাবে। এভাবে আমরা পিকচার অপশনটি ব্যবহার করতে পারি। এছাড়াও রয়েছে পিকচারের পজিশন, এখানে পজিশন চেঞ্জ করা যাবে, এখানে পিকচারটি কোথায় থাকবে। এখানে রয়েছে টপ লেফট অ্যালাইন, টপ সেন্টার অ্যালাইন, টপ রাইট অ্যালাইন, তারপর রয়েছে মিডিল লেফট অ্যালাইন, মিডিল সেন্টার অ্যালাইন, মিডিল রাইট অ্যালাইন, তারপরে রয়েছে বটম লেফট অ্যালাইন, বটম সেন্টার অ্যালাইন, বটম রাইট অ্যালাইন। এভাবে আমি পিকচারটির পজিশন চেঞ্জ করতে পারি। তারপর রপ টেক্সট থেকে আমরা এই ইমেজটিকে বিভিন্নভাবে এডিট করে নিতে পারি। এখান থেকে লেখাগুলো আমি চেঞ্জ করে নিতে পারি। এভাবে আমরা পিকচার অপশনটির কাজ করতে পারি। এছাড়াও এখানে যদি আমার একাধিক পিকচার নেওয়া থাকে, তাহলেও আমি এখানে যদি আরও একটি পিকচার নিয়ে আসার চেষ্টা করি, তাহলে সহজে আপনারা বুঝতে পারবেন। এই পিকচারটি এখানে নিয়ে আসার পর আমি এই পিকচারটি ছোট করে নিই।
ছোট করে নেওয়ার পর এটিকে আমি একটু রব টেক্সট অপশন থেকে এখান থেকে চেঞ্জ করে নিয়ে আসি। যদি এখানে আমি খেয়াল করব যে দুইটি পিকচার একই জায়গায় রয়েছে, একটি পিকচার নিচে আরেকটি পিকচার উপরে, এখানে ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড এই অপশনগুলো দিয়ে আমি একটি ইমেজ আরেকটি ইমেজের উপরে অথবা নিচে তাদের পজিশন চেঞ্জ করতে পারি। যদি ব্যাকওয়ার্ডে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো এই ইমেজটি ব্যাকওয়ার্ডে পিছে চলে যাবে, এবং যদি ফরওয়ার্ডে ক্লিক করি ইমেজটি উপরে চলে আসতেছে। এভাবে ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড অপশনটি কাজ করে। এখানে রয়েছে সিলেকশন প্যান, এখানে ক্লিক করে আমি এখানে অল ইমেজ হাইড করতে পারি, আবার এখানে ক্লিক করে শো করতে পারি, এখান থেকে ইমেজগুলা অর্ডারিং করতে পারি এবং এখান থেকে ইমেজগুলা অর্ডারিং করতে পারি। এভাবে এই অপশনগুলা কাজ করে। তারপরে রয়েছে অ্যালাইন অপশন, অ্যালাইন অপশন দ্বারা ইমেজটিকে লেফট রাইট সেন্টার অ্যালাইন করা যায়, আমরা এভাবে ইমেজটি অ্যালাইন করতে পারি। তারপর রয়েছে রোটেট, রোটেট অপশন দ্বারা ইমেজটিকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ডিগ্রিতে ঘোরানো যায়। তারপর রয়েছে ক্রপ অপশন, ক্রপ অপশন দ্বারা আমি ইমেজটি ক্রপ করে নিতে পারি, এবং তারপর রয়েছে হাইট উইথ, একটি ইমেজের হাইট উইথ কম বেশি করা যায় আমরা করতে পারি। যদি এই ইমেজটি সিলেক্ট করি এবং হাইট উইথ কম বেশি করি তাহলে আপনারা দেখতে পারবেন একটি ইমেজের হাইট এবং উইথ কম এবং বেশি করা যাচ্ছে। এভাবে একটি ইমেজ বিভিন্নভাবে আমরা পজিশনে চেঞ্জ করতে পারি এবং আমাদের কাজের স্বার্থে ইমেজ বসাতে পারি। তো আশা করি একটি ইমেজ আপনার মাইক্রোসফট ওয়ার্ড পেজে নিয়ে এসে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনারা বসাতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।